আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমি নাইম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হই। সেটি হচ্ছে যে কবুতরের ঠান্ডা লাগার লক্ষণ, আপনারা কিভাবে বুঝবেন যে আপনার কবুতরটাকে কি ঠান্ডায় আক্রমণ করেছে কিনা অথবা ঠান্ডা লাগছে কিনা। তো এটার জন্য কয়েকটা বিষয় আছে যেগুলো হচ্ছে আপনার খেয়াল করতে হইব। এক নম্বর হচ্ছে যে আপনি বুঝবেন কিভাবে যে আপনার কবুতর ঠান্ডা লাগছে কিনা। কবুতর ঠান্ডা লাগলে সচরাচর কবুতর যে মানে আমরা যে ঠান্ডা লাগলে আমরা হাঁচি দিই অথবা কাশি দিই, এটা একটু বেশি হইব। আপনি বুঝতেই পারবেন যে আপনার কবুতর হাঁচি দিতেছে বেশি বেশি এবং প্লাস হচ্ছে ঠান্ডা মানে কাশি দিতেছে বেশি বেশি। তারপর হচ্ছে যে আপনার কবুতর ঘন ঘন পায়খানা করবে, মানে বিশেষ করে যে পানি, যে একটু হালকা পানি জাতীয় পায়খানা হইব আপনার কবুতরের, ঠিক আছে? তো আর এরপরের যেই বিষয়টা হচ্ছে যে কবুতরের যেই পায়খানাটা, ওই পায়খানাটা একটু সবুজ আকৃতির হইব, মানে আপনার সবুজ যেটাকে বলে সবুজ পায়খানা, ঠিক আছে, ওরকম টাইপের হইব। নেক্সট হচ্ছে যে আপনার কবুতর কিছু খাইতে চাইব না, মানে চুপ করে বসে থাকবে একটা জায়গায়, এটা তো সবাই বোঝেনি। যেই বিষয়গুলো আরও বিষয় আছে, যে অন্যান্য বিষয়গুলো হচ্ছে যে আপনার কবুতর ঠিকমতো খাবার খাইব না, আপনার কবুতরের ঠান্ডা লাগার কারণে আপনার কবুতর ঠিকমতো খাবার খাইব না। প্লাস হচ্ছে যে আপনার কবুতর একদম মানে অসুস্থ টাইপের হয়ে যাবো, শুকায় যাব। সেক্ষেত্রে আপনি যেটা করবেন, আপনার কবুতর আমি এর আগে একটা ভিডিও করেছিলাম যেটা হচ্ছে যে কবুতরের ঠান্ডা হলে কী কী ওষুধ দিবেন, সেই ভিডিওটা যদি যারা দেখে থাকেন তারা তো অবশ্যই দেখেছেন, আর যারা না দেখে থাকেন তারা অবশ্যই আই বাটনে ক্লিক করে এখনই দেখে আসুন। আর প্লাস হচ্ছে যে আপনার যেই ভিডিওটি দিয়েছিলাম, ওই ভিডিওটিতে আমি বলেছিলাম যে সিপ্রোফ্লক্সিন নামে একটা ওষুধ, এটা অনেকেই ব্যবহার করছে এবং এটার ফলাফল পাইছে, যারা অনেকেই বলছে আমার কাছে। প্লাস হচ্ছে যে আমিও এটার ফলাফল পেয়েছিলাম, তো সেই ক্ষেত্রে মানে আপনাদেরকে জানানো বিষয়টা। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে দেখেন, ইনশাল্লাহ আপনাদের কবুতরও যারা ঠান্ডা লাগবে, যাদের কবুতর ঠান্ডা লাগবে তারা অবশ্যই এটা খাওয়ালে ভালো হবে। তো এই ছিল ভিউয়ার্স আজকের ভিডিও, ভিডিওটি অনেক ছোট, দেখার জন্য ধন্যবাদ। এবং যাওয়ার আগে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।